আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আমি কিছুদিন আগে কিন্তু হানিফের ব্ল্যাক কার্বন বাস মোটরটা কিন্তু একটা ড্রাইভার ভিউ রিভিউ করছিলাম, আর আপনারা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে এটা একটা প্যাসেঞ্জার ভিউ দেওয়ার জন্য। তো আমি কিন্তু অবশেষে প্যাসেঞ্জার ভিউটা কিন্তু পেয়ে গেছি, আর আজকে আমি এই মোটরটারই প্যাসেঞ্জার ভিউটা আপনাদেরকে দেখাবো। আর এটাতে কোনো মতে একটি স্ক্রিন লাগানো হয়েছে, এখনও পর্যন্ত সব স্ক্রিন বানানো হয় নাই। তো আমি জাস্ট আপনাদেরকে এটার ভিউটা দেখাবো, যেটার প্যাসেঞ্জার ভিউটা কত সুন্দর। তো দেখতে পারতেছেন যে মানে অসাধারণ একটা ভিউ কিন্তু এখানে দেওয়া হয়েছে, একবারে সম্পূর্ণ নতুন কোয়ালিটির একটি ভিউ। এই ভিউটা কিন্তু এখনও পর্যন্ত বাসি ডে কেউ দেয় নাই, আর এটা একবার লেটেস্ট কোয়ালিটির একটা ভিউ। আর এই ভিউটাতে আপনি সব কিছুই কিন্তু এখান থেকে দেখতে পারবেন, জানালাগুলো খোলা আছে, আর এখান থেকে কন্ট্রোল করাটাও খুব ইজি। আর আপনারা কিন্তু রিকোয়েস্ট করছিলেন দেখেই কিন্তু আমি তাদেরকে জানাই যে এখানে এই কয়টা ভিউ লাগবে। তারপর আমার আরও একটা ভিউ রিকোয়েস্ট ছিল, যেটা হচ্ছে এ টু সিটে বসে দেখা যায় ওরকম কোয়ালিটির একটা ভিউ আমি তাদের কাছে চাইছি, দেখা যাক। তো ওইটা যখন পাবো আমি ইনশাল্লাহ ওইটারও নতুন করে একটা রিভিউ করবো। আর এই বাস মোটরটা সম্পর্কে তো আমি ডিটেলস আরও একটা ভিডিওতে বলে দিছিলাম যে বাস মোটরটার কাজ কতটুকু বা কবে কী কীভাবে রিলিজ হতে পারে বা কীরকম অবস্থায় থাকবে, আমি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম সেই আগের ভিডিওটায়। তো যারা না দেখছেন তারা দয়া করে দেখে আসবেন। আর আমি আজকে জাস্ট এটা ড্রাইভার ভিউ থেকে আমি এখন জাস্ট এটার প্যাসেঞ্জার ভিউটা দেখাচ্ছি। আর এটা প্যাসেঞ্জার ভিউর জন্য অনেক রিকোয়েস্ট পড়ছিল যে ভাই এটার প্যাসেঞ্জার ভিউটা দেখান একটু। তো প্যাসেঞ্জার ভিউ কিন্তু অবশেষে আমি নিয়ে আসলাম, আর এটা দেখতেছেন যে বাউলি দিলে কিন্তু বাসটা কিন্তু সেই পরিমাণ দুলতেছে। তো আপনারা কিন্তু অনেকেই সাসপেনশন নিয়ে একটু চিন্তায় ছিলেন যে আসলে সাসপেনশনটা কেমন হয়। তো তাদের আশা করতেছি চিন্তাটা মানে এখন দূর হয়ে যাওয়ার কথা, কারণ দেখতেছেন যে বাসটা আমি যখন ওভারটেক করি একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন বাসটা কিন্তু অনেক পরিমাণে দুলতেছে, যার কারণে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাস যদি না দুলে তাহলে কিন্তু ভাই বাউলি দিয়ে মজা পাওয়া যায় না। আর এখান থেকে ওভারটেক করার সময় দেখেন মানে কি পরিমাণ দুলতেছে, আর এই দোলার কারণে যে কন্ট্রোল খারাপ হয়ে যাচ্ছে এরকমও কিন্তু না, এটা কিন্তু কন্ট্রোলও ঠিকঠাক মতন থাকতেছে, সবই পারফেক্ট আছে। তো যাই হোক, আজকের এই বাস মোটর রিভিউ এই পর্যন্তই। তো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে। তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে।